হাস্তে চামুং নাই খুঁতাই সদর এস ডি এম কথালাই আগরতলানি হাতিকতর মহারাজগঞ্জ হাতিব আলু পেঁয়াজ তাই থকটি ফালনক রগ থাঙ্গি আগিনি রেড টমনি সুলাইয়া গবাংখা ফাল নাইচমৈখা আবো নাইচমৈনি ফের নংখা সালকিয়া সিকাঙিমি পেট্রোল তাই মালখুংনি থক রক মানুগিয়াঙি টমানি বাই বরক রক রাজা সায়াতেই গবাংমা মানিয়ে ন মরক খলাই ফালাই টমানি আ মানি ফালমানি রক ন রাজা সায়াতেই ফালাইয়া টমহাই নাইচৌরা থাকা আবনতি চামু নাইখুংটাই এস ডি এম সাবি খানারেখা বাহিকে রেড খাইজাকা তাই বরক বিশ তাবো তাইয়া মানজাকা আবরক ন কক্টমের বসকাঙ সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু উদ্যোগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে, তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65-68 এবং রিটেলে 70-72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এর এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি, এরা বেশি একটু বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না, তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে, এটা মিটে যাবে, দু একদিনের মধ্যে এটা কমে যাবে। মানে বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80-75 টাকা, মানে এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে, আমরা এখন যাচাই করবো, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে, আমরা এখনই যাতে আমরা অভিযানে চলছি এবং এই অভিযান চলবে আগামী দিনে।